আসসালামু আলাইকুম ভিওয়ার্স একে কৃষি টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হলো বকনা বাচ্চা কেন হেঁটে আসে না আর এটা পুরোপুরি লালন পালন করার পদ্ধতি ছোট থেকে কীভাবে পুরোপুরিভাবে লালন পালন করবেন এবং হেঁটে আর হেঁটে আনবেন এই পুরো বিষয়টি আজকে বলবো বন্ধুরা অবশ্যই পুরো বিষয়টি জানতে হলে আমাদের ভিডিওটি সাদেই থাকুন এবং ভিডিওটি পরিপূর্ণ দেখুন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়লেই আপনারা খুব সহজেই পেয়ে যান তো বন্ধুরা বকনা বাচ্চা হেঁটে আসার যে প্রসেস সেটা হলো আপনার প্রথমত বকনা বাচ্চা হওয়ার পরে এ আপনার পুরোপুরি যে প্রসেসটা ওইটা আমি বলি ছোটোর থেকে একবারে বড় পর্যন্ত তো বন্ধুরা প্রথমে যখন বকনা বাচ্চা হয় হওয়ার পরে তার ওজন তার সাথে তার দুধ খাওয়ানোর এটা হবে ঠিক আছে মানে ওজন যতটুকু সেই ওজন অনুযায়ী তাকে দুধ খাওয়াতে হবে তো বন্ধুরা প্রথমে হওয়ার পর যদি সেটার ওজন চল্লিশ কেজি হয় তাহলে আপনারা সেই অনুযায়ী তাকে চার কেজি করে দুধ খাওয়াবেন আর যদি তিরিশ কেজি হয় তাহলে তিন কেজি পঞ্চাশ কেজি হলে সেরকম পাঁচ কেজি সাড়ে চার কেজি এরকম দুধ খাওয়াবেন রেগুলারলি প্রত্যেকটা বাসুরে ওলা এরকম ওজন হলে এই অনুযায়ী দুধ খাওয়াবেন এরকমভাবে প্রথম এক মাস এরকমভাবে যেটা চল্লিশ কেজি তাকে চার কেজি করে রেগুলার খাওয়াতে হবে তিরিশ কেজি হলে তিন কেজি করে রেগুলার খাওয়ানোর পরে দেখা যাচ্ছে যখন এক মাস হয়ে যায় এক মাস পরে আপনার ওই দুধটা একটু কমাই দিলেন তখন আপনার ওইটা তিন কেজি থেকে হাফ কমাই দিলেন আড়াই কেজি আড়াই কেজি দ্বিতীয় মাস খাইলো যখন দ্বিতীয় দ্বিতীয় মাস শেষ হয়ে গেল তখন তৃতীয় মাস আসার পর আপনারা ওই আড়াই কেজি ওই জায়গায় দুই দুই কেজি বা দেড় কেজি এরকম দিয়ে থাকলেন তৃতীয় মাসে দুই কেজি বা দেড় কেজি এরকম খাওয়ানোর পর থেকে যখন চতুর্থ মাস আসবে তখন একদিন পরপর হাফ কেজি এক কেজি এরকম খাওয়াই থেকে আস্তে আস্তে দুধ আপনারা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন চার মাস যখন বছরের বয়স হয়ে যাবে তখন অবশ্যই তাকে আর দুধ খাওয়ানো যাবে না তখন তাকে ঘাস ইত্যাদি দানাদার খাদ্য এগুলো খাওয়ানোর জন্য আপনারা খুব খুব খুবই চেষ্টা করবেন এবং যাতে খুব তাড়াতাড়ি সে দুধ ছেড়ে এ দানাদার খাদ্য এবং ঘাস ইত্যাদি বলে খাওয়া শিখে যায় এবং যখন প্রত্যেকটা বাছুরের বয়স আপনার পঁচিশ থেকে তিরিশ দিন হয়ে যাবে এই বয়সের মধ্যে অবশ্যই আপনারা তাকে মুক্ত করবেন যাতে গাবে বকনাতে পুরোপুরি কৃমি আক্রান্ত না হয়ে যায় এই কিমরির ডোজটা দেওয়ার দ্বারা গাভী মুক্ত হয়ে অবশ্যই গাভী খুব তাড়াতাড়ি তরতজা হয়ে উঠবে তো বন্ধুরা যখন এরকম হতে হতে আপনার আর বকনার বয়স এরকমভাবে আট মাস নয় মাস হয়ে যাবে অধিকাংশ বকনার আর আপনার দশ বারো বারো মাস এরকমই হিট আসে কিছু কিছু বাকনার আর এরকমভাবে বারো তেরো মাস চোদ্দো মাসে হিট আসে এরকমভাবে প্রথম হিট যখন দশ মাসে বা নয় মাস সাড়ে নয় মাসে এরকম আসবে তখন প্রথম হিটটা চলে যাওয়ার পর আপনারা দ্বিতীয় হিটটা কনসেপ্ট করার চেষ্টা করবেন তখন বন্ধুরা অনেকেই আছে যারা হিট কি জিনিস এটা বোঝে না আসলে হিটে বিভিন্নভাবে আসে আপনার একটি আসে সাইলেন্টভাবে একটি আসে প্রকাশ্যভাবে তো সাইলেন্টভাবে হিট আসে এটা আপনারা অধিকাংশ মানুষে বুঝতে পারে না তো সাইলেন্টভাবে হিট আসলে আপনার এরকমভাবে বকনা লাফালাফি করে তারপরে বিভিন্ন দিক থেকে আপনার জনিগুলা একটু ফাটা সিস্টেমের এরকম হয়ে থাকে তারপরে আপনার আর গাভিটা খুব বকনাটা খুব উত্তেজিত হয়ে থাকে এরকমভাবে হিট আসে আর এরকমভাবে সাইলেন্ট বাদে এমনি নর্মাল যদি হিট আসে তখন আপনার গাবিগুলা খুবই উত্তেজিত হয় এবং খুবই এই গাবিগুলা ডাকতে থাকে তো বন্ধুরা আপনার বকনা যখন এই আপনার বারো তেরো মাস হয়ে যাবে তেরো মাস চোদ্দ মাস হয়ে যাবে যখন আপনারা বীজ কনসেপ্ট করবেন না আপনারা এরকমভাবে এআই এআইয়ের মাধ্যমে ডক্টরের মাধ্যমে চেষ্টা করবেন অবশ্যই যাতে সে বীজ কনসেপ্ট করে অনেকে একটি বকনা খুব লালন পালন করে খুব যত্নের সাথে আবার অনেকেই আছে কেউ এরকমভাবে বকনাকে অতভাবে অতটা লালন পালন করতে চায় না মানে হেই প্রতিপন্ন করে ওটাকে ফেলে রেখে দেয় এবং বলে বকনা এটা অবশ্যই আস্তে আস্তে হবে এরকম চিন্তা ভাবনা থাকে এরকম ভাবনা থাকলে বকনা হবে না আর আপনারা যেটা করবেন যখন সেটা পনেরো থেকে ষোলো মাস হয়ে যাবে তখন যদি বীজ কনসেপ্ট না করে তখন আপনারা দেখবেন যে তার শরীরে কি ঘাটতি আছে সেটা কি ক্যালসিয়াম শট নাকি আপনার ভিটামিন শট কি কারণে এটা হচ্ছে না বীজ রাখতেছে না তো তখন আপনারা বিভিন্ন সিস্টেমে ট্রাই করতে পারেন তো প্রাকৃতিকভাবে যেটা সেটা হলো আপনার ছোলা ভিজানোর পরে শোলা ভিজিয়ে খাওয়াতে পারেন কেমন প্রথম দিন শোলা ভিজাইলেন ভিজানোর পরে আপনার ওইটা তার পরের দিন একটা শুকনো কাপড়ের মধ্যে ওইটা বেঁধে রাখলেন বেঁধে রাখার পরে আরও একদিন রাখার পরে তখন ওইটা যখন ছোটো ছোটো গাছ হবে তখন ওইগুলা আপনারা খাওয়াতে পারেন খাওয়ালে পরে হরমোনের কাজ করবে এরকমভাবে ওই ওটা একভাবে পনেরো ষোলো দিন খাওয়ালেন দেখে খুব তাড়াতাড়ি ওইটা খাওয়ালে আপনার হরমোন হরমোন পরিপূর্ণ আসলে খুব তাড়াতাড়ি ডাক আসে তো এরকমভাবে আরও কিছু পদ্ধতি আছে যেগুলো হরমোনে কাজ করে অনেক বিভিন্ন ধরনের ওষুধ আছে যেগুলো হরমোনে কাজ করে ওইগুলো আপনি ট্রাই করতে পারেন ডক্টরকে দেখাতে পারেন তো বিভিন্ন ধরনের টেকনিক তো বন্ধুরা আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে আমি একটি কথা বলি সেটি হলো গাভীকে আপনারা যদি এ ঠিকভাবে গাভীর যতটুকু খাবার দরকার ওই খাবার অনুযায়ী যে গুলো খাবার খাবারগুলো খাওয়ানো লাগবে ওই খাবারগুলো ঠিক মতো খাওয়ালে পরিপূর্ণ হয় লালন পালন করলে গাভি অবশ্যই হিট রাখবে এবং হিঁটে খুব তাড়াতাড়ি আসবে এই জন্য গাভীকে লালন পালন কীভাবে করতে হয় অবশ্যই এই বিষয়গুলো আপনারা জানবেন এবং ওইভাবে চেষ্টা করবেন তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি গাবে হিটে আসবে তো অনেকেই বলে যে আমি খুব সুন্দর করে লালন পালন করি তো কিছু কিছু গরু আছে যেগুলা বকনা আছে সেগুলো আপনার আঠারো মাস পার হয়ে যায় বিশ মাস হয়ে যায় এই বিশ মাস পারেও কিছু কিছু চলে যায় তো এগুলার বিষয়ে আপনার যেগুলো আসবে না অনেক চেষ্টা করার পর অনেকেই বলে আসে না তো সেগুলো আর পুরো উপরের চেষ্টা করে লাভ নাই তার কারণ ওইগুলো আর আসবে না অধিকাংশ বাচ্চাই আসে এরকম যেগুলো হেঁটে আসে না তো যেগুলো বিশ মাস পারে চলে গেছে এগুলার উপরে ট্রাই করে লাভ নাই তারপরেও বিভিন্ন ধরনের ওষুধ আছে আপনারা দিয়ে দেখতে পারেন তো অনেকেই বলে যে ভাইয়া এরকমভাবে আমি তো একটি বকনা বা দুটি বকনা এরকমভাবে পালতেছি যেই পরিমাণ টাকা দিয়ে কিনছি তার চেয়ে বেশিবার এরকমভাবে দেখাইতে আমার খরচ হয়ে গেছে ওই টাকা দিয়ে আমি আরেকটা বকনা কিনতে পারতাম তো বন্ধুরা এরকমভাবে যখন বকনা কিনবেন খুব দিক নিদর্শন দেখে ভালো করে সুন্দরভাবে দেখে অবশ্যই বকনা কিনবেন তাহলে পারে আপনারা ঠকবেন না এবং অবশ্যই নিজের হাতে বকনাগুলো পেলে নিজের গাভীর বকনা পেলে নিজে এরকমভাবে হেঁটে নিয়ে আসলে পারে খুব ভালো হয় এরকমভাবে নিজের হাতে পুরো প্রচেষ্টা হলে আরও সুন্দর হয় তো অবশ্যই চেষ্টা করবেন এইভাবে করার জন্য তাহলে আপনার বকনা খুব তাড়াতাড়ি হিটে চলে আসবে তো বন্ধুরা সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য যেরকম গ্রুপ তোমরা ভিডিওটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম